ताज़ा खबर, बिहार और झारखंड में लगातार हो रही भारी बारिश के बाद फिर से बाढ़ का खतरा मंडरा रहा है। फरक्का डैम प्रोजेक्ट से मिल रही जानकारी के अनुसार जलस्तर में भारी वृद्धि दर्ज की गई है। डैम के सभी गेट खोल दिए गए हैं, जिससे जितना पानी आ रहा है उतना ही छोड़ा जा रहा है। इस बीच गंगा नदी के बढ़ते जलस्तर से पश्चिम बंगाल के सती ब्लॉक नंबर 1 के नूरपुर दक्षिण पारा इलाके के लोग बाढ़ की आशंका से सहमे हुए हैं। पिछले 15 दिनों से गंगा नदी के जल स्तर में लगातार वृद्धि हो रही है, जिससे शमशेरगंज ब्लॉक के चंचद और प्रतापगंज पंचायतों के कई गांवों में फिर से कटाव शुरू हो गया है। प्रतापगंज पंचायत के लोहारपुर शमशेरगंज गांव के कई घर पहले ही नदी में समा चुके हैं। वहीं शिवपुर गांव के कुछ परिवारों ने नदी कटाव में अपना सब कुछ खो दिया और बेघर हो गए हैं। फरक्का बांध से निकलने वाली पानी अब एक बार फिर इस पूरे इलाके के लोगों के लिए बड़ी मुसीबत बन सकता है। लोग अपनी सुरक्षा को लेकर चिंतित है और प्रशासन से मदद की गुहार लगा रहे हैं। हमारी टीम स्थिति पर नजर बनाए हुए है। आगे की जानकारी के लिए जुड़े रहें हमारे साथ। नदिया धरनबाड़ी एखन के काटर संभावना चली आसे नदी साइडे। कल के ओखने एक मान गाच गाचानी पड़े गेछे, पड़े गए धरें आज के मान কালকে পড়েছে, আজকে থেকে এখন পর্যন্ত কোন লোক সিদ্ধান্ত নিচ্ছে না। হ্যাঁ, 100 মিটার 150 মিটার নিয়ে নিয়েছে। আর আগা দিকে যে সম্ভাবনা, এটা একটা ছবি করে দেখেন, ছবি করেন এটা যদি বাইচান্স খেয়ে যায়, এখানে মনে করেন 10 মিটার হবে আছে, এটা ভেঙে গেলে পুরো গাঁওটা সব চলে যাবে, সম্পূর্ণ গাঁও চলে যাবে। আমার বাড়ি ধরেন এখান থেকে 100 মিটার হবে। আতঙ্ক মানে আমার বাড়ি ঘরের সবার মানে সব শেষে গেছে, আমাদের কোন বলার হাতি নাই। আমার বাড়ির যে সামনে দোকান বাজার সব মাল রেখে কি করবো, আমি আতঙ্কে এতটা আতঙ্ক হয়েছে, রাতের বেলা ঘুম হয় না, খাওয়া নাই, খাওয়া ছেড়ে দিয়েছি আমি, এমন অবস্থায়। গ্রামে আমাদের গ্রামে 4-5 হাজার লোক বাস করে। আপাতত পড়ে গেলে আমার শেষ, রাতের বেলায়। এখন প্রশাসনে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি, কালকে ভিডিও এসেছিল, দেখা গেল বলছে সামান্য বালির জিনিস দেবো, আমরা ওটাতে কাজ হবে না, ওটাতে আমরা বাঁশের খাঁচা দিয়ে ওর ভিতরে শক্ত জিনিস দিয়ে বোল্ডার হোক আবার বোল্ডার দিয়ে যেন ই করা হয়, এই জন্য আমরা ইয়ে আছি। কোন এলাকা পরে এটা? এটা নূরপুর, নূরপুর সৈদপুর মানে চক সৈদপুর বিধায়ক আমাদের প্রধান আব্দুল এখন জামাল মন্ত্রী সাহেব এসেছিল না আসেনি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম শামসুল হক। আমাদের বাড়ির সামনে নদী চলে এসছে, কিন্তু আমাদের এক চাপের মধ্যে নদীটা বাড়িটা পড়ে যাবে, তো আমরা সব মাল টাল সরিয়ে নিয়েছি, আমরা এখন কি করবো, জায়গা নাই থাকার, তো আপনারা একটু কিছু ব্যবস্থা করেন, আমরা আমাদের কিছুই নাই, আমরা একবারে বর্তমানে নদীর কাজ কিছুই করেনি, এর আগে নদীর বাঁধনের ব্যবস্থা করে করেনি, তো আমাদের নদীটার ব্যবস্থা কিছু করার জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে রক্ষা করেন। নাম খাদিজা বিবি।